আসসালামু আলাইকুম। শীর্ষ সীমান্তে 3.5 কোটি টাকার সোনা জব্দ। যশোরের শীর্ষ সীমান্ত এলাকা থেকে চোরাকারবারীদের ধাওয়া করে 5 কেজি 14 গ্রাম ওজনের 43টি সোনার বার জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার 14 অক্টোবর রাত 9:30টার দিকে শীর্ষা উপজেলা 5 ভুলুট সীমান্ত থেকে এই চালান আটক করা হয়। এই সময় পাচারকারী সোনার বারগুলো ফেলে পালিয়ে যায়। পলাতক চিহ্নিত আসামি হলেন শীর্ষা উপজেলার 5 ভুলুট এলাকা মিজানের ছেলে আবদুল্লাহ ও একই এলাকার আব্দুল গফুরের ছেলে রিপন। খুলনা 11 বিজিবি ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নারেল তানভীর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষার অগ্রভুটোল সীমান্তের অভিযান চালিয়ে সন্দেহভাজন 3 ব্যক্তিকে ধাওয়া করা হয়। এ সময় তাদের মধ্য থেকে একজনকে আটকের চেষ্টা করলে সোনার বারগুলো ফেলে সীমান্তর ইচ্ছামতী নদী ঝাঁপ দিয়ে ভারত সীমান্তে পালিয়ে যায়। পরে চোরা কারবারীদের ফেলে যাওয়া 5 কেজি 14 গ্রাম ওজনের 43টি সোনার বার জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 3,50,56,000 টাকা। পাচারকারীদের আটকের চেষ্টা চলছে। একের পর এক সোনার চালান আটক করা হলেও থেমে নেই সীমান্ত দিয়ে চোরা চালান। তবে সোনার ব্যবসায়ী গডফাদার পাচারকারীদের অতি দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। ধন্যবাদ সবাইকে।